ফিন শেফিন এন্ড ওয়েলকাম টু টাঙ্গাইল গাইস ইউটিউব চ্যানেল। সো আমি বর্তমানে আছি হচ্ছে মিরনের ব্লগে, ব্লগ নাম্বার 12 না। সো হচ্ছে আমার খুব ক্লোজ একটা ভাই টাঙ্গাইল, আমি ব্লগ করতে আসছি অ্যান্ড ও চলে আসছে। সো আমরা একসাথে ঘুরতেছি, ফিরতেছি, চিল করতেছি, মজা করতেছি। আর বেসিক্যালি আমার টাঙ্গাইল ব্লগটা মেনলি সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে হচ্ছে ও, কজ আমি টাঙ্গাইলের কিছুই চিনি না। ও না থাকলে আমি টাঙ্গাইল ঘুরতেও পারতাম না। সো এইমাত্র দুইটা প্লেস ঘুরছি। সো আরও দেখবেন আপনারা ব্লগে, আমরা একসাথে অনেক ক্লোজ ভাই। আচ্ছা ভাই, তোমার একটা প্রশ্ন করি। হ্যাঁ শিওর। আচ্ছা মানে আজকে আমরা গরিব বলে কি ভাইয়ের সাথে আমরা দেখা করতে পারি না? আজকে আপনি বলো দেখি কি ভাইয়ের সাথে রেগুলার দেখা রোগ করেন দেখি। কোন ভাইয়ের সাথে? তো এটা ভাইয়ের সাথে আফ্রিদি ভাই তো টাঙ্গাইল আসছিল তাই না? তো খুবই মানে একদম মাটির মনের একজন মানুষ, তার মধ্যে বিন্দু মাত্র অহংকার বলতে কিচ্ছু নাই। তুমি অবভিয়াসলি মিট করতে পারো ভাই, তো টাঙ্গাইল একটু কম আসে, একটা ব্লগ মেবি করে তুমি একদিন ঢাকায় আসো। বর্তমানে আমরা চলে এসেছি হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অ্যান্ড আমি এখন আছি হচ্ছে এই ভার্সিটির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অ্যান্ড এই প্লেসটা অনেক বেশি জোস। এখানে বিশাল বড় একটা মাঠ অ্যান্ড বিশাল বড় একটা পুকুর রয়েছে। সো এই প্লেসটার প্রশংসা না করে আর পারছি না। সো যারা অনেক সুন্দর ড্রোন উড়াইতে পারে। তন্ময় ভাই কি করতেছে, কি দেখতেছে, আকাশে কি দেখে? আমরা আকাশে কি দেখতেছি, পাখি উঠতেছে। Hey, what's up guys? This is Jahid Hasan and আমি চলে আসছি টাঙ্গাইলে। আমার ব্যাকগ্রাউন্ডে আমার খুবই ক্লোজ ছোট ভাই মিরন অ্যান্ড হচ্ছে আরো দুইজনের নাম জানি না, তারা হচ্ছে খুবই ক্লোজ। সো আমরা আজকে টাঙ্গাইল আসছি অ্যান্ড হচ্ছে টাঙ্গাইলের সব কিছু ঘুরবো অ্যান্ড হচ্ছে চিল হবে, মজা হবে, মাস্তি হবে। সো লেটস বিগিন। আপনার যদি টাঙ্গাইলে আসেন তাহলে কিন্তু অবশ্যই পাচানি বাজারে আসতে ভুলবেন না, কারণ এখানে সুলভ মূল্যে অনেক জোস জোস সুস্বাদু মিষ্টি পাওয়া যায়। হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টেস্টি টেস্টি মিষ্টি পাওয়া যায় আমি শুনছি। সো এখন টেস্ট করবো অ্যান্ড অবশ্যই আসা হয় নাই আমার। সে মিষ্টি খাবে, গোলাপি মিষ্টি খাবে, পিঙ্ক মিষ্টি। টাঙ্গাইলের মিষ্টি আমার খুবই বেশি ভালো লেগেছে। আমি যদিও মিষ্টি একটুও পছন্দ করি না, বাট তারপর একটু টেস্ট করলাম, কজ টাঙ্গাইলে আসবো আর মিষ্টি খাবো না তা কিন্তু হয় না। আর এই ছেলেগুলো দেখেন মিষ্টি কিন্তু এর আগে আরও খাইছে, খাওয়ার পর আমি ব্লগ করতে চাই যে পাত্র আমি শুরু করে দিচ্ছি আমার সাথে। কি তুমি শান্তি পাইছো মিষ্টি খাইয়া? শরীরটা দেখলে বোঝা যায় মিষ্টি খায় এসে শরীরটা বানাইছে। কি করে টাঙ্গাইল এসে মিষ্টি? এই যে দেখেন আমি এইটুকু একটু মিষ্টি খাইতেছি, তারাই কত কথা বলতে কি ভাই, একটু মিষ্টি খাইতেছি। আপনারা দেখছেন আমি আমার মিষ্টি খাইতে, আমি মিষ্টি খাইই নাই। তুমি হইতেছে টাঙ্গাইলে বিয়ে করো, তোমার একটা শালি থাকবে আর আমি মনে করো তোমার শালির খালি কল দিব না ভাই, মিষ্টি পাঠাও, মিষ্টি পাঠাও। মই টাঙ্গাইলে বিয়ে করতেছি না ভাই, করতে হবে, করতে হবে, মিষ্টির জন্য করতে হবে। সেই
তুমি তো সব সময় খালি বলতেছো জোস ভাই, সেই ভাই সেই মানে মুখে খারাপ কোনো কিছু শুনলাম না, যে একটা জিনিস বললা যে হচ্ছে এটা খারাপ লাগছে ভাই, একটু এইভাবে নেন, ডিফারেন্ট কোন একটা আইডিয়া দিলা না, যেই শর্ট নিতেছি সেটা তুমি বলতেছো যে সেই 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 সেই। হ্যালো গাইস, আজকে ব্লগটা দেখতেছেন তো মানে একটু পর পর বৃষ্টি নামতেছে, আমরা ব্লগটা ভালোভাবে করতে পারতেছি না। যাই হোক, ওইখানে আরফিন ভাই আসছে, জাহিদ ভাই আসছে, জি আর তন্ময় ভাই, সরি তন্ময় ভাই আসছে, কিউট ভাই, কিউট ভাইয়ের নামটা জানি না আসলে, আপনারা জেনে যাবেন। আর ভাইদের আইডি লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো, টাঙ্গালের মেয়েরা সব একটা করে নক দিও, আর হ্যাশট্যাগ মিলন লিখে দিলেই কনফার্ম করে দিব, কোনো সমস্যা নাই। টাঙ্গালকে আমরা প্রেজেন্ট করার জন্য কয়েকদিন পর পর ইউটিউবার আনতেছি, আর ভাইয়ার আসতেছে। যাই হোক, আমার ডিসক্রিপশনে আরফিন শাহী ভাইয়ার লিঙ্কটা দেওয়া থাকবে, চ্যানেলে সবাই যেয়ে দুইটা সাবস্ক্রাইব করে আসবা, মানে একটা সাবস্ক্রাইব লালে টিপ দিবা, আর একটা উপরে ওই যে বেল আইকন না কি আছে ওইখানে যে একটা জোরতে টিপ দিবেন। যাই হোক, ব্লগটা দেখেন দেখবেন, এখন আমাদের মাঝে একটু বক্তব্য রাখবেন জাহিদ ভাই। রেডি গাইস, জাহিদ ভাই কিছু বলেন ভাই, আপনার অনুভূতি ফিলিংস ভাই, জোস আসছিলাম টাঙ্গাইলে ব্লগ মেকিং করার জন্য। ভাই রে ভাই, যে বৃষ্টি শুরু হয়েছে তোমাদের টাঙ্গাইল আসলে আমাদের জন্য কুফা, বুঝতেছো কি আকাইছে, বিপদে পড়লাম, ভাবলাম যে একটা সুন্দর করে ব্লগ মেকিং করব, এন্ড হচ্ছে টাঙ্গাইলকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব বাংলাদেশের কাছে, বাংলাদেশের বাইরের মানুষের কাছে। বাট যে বৃষ্টি শুরু হয়েছে মনে হইতেছে না আর পসিবল, আমরা অলরেডি আমাদের এনার্জি লেভেল জিরো হয়ে গেছে, এখন হিরো হয়ে যাবে, জিরো থেকে 100 হয়ে যাবে, অলরেডি আমাদের এনার্জি লেভেল জিরো করে দিয়েছে। সো আই ডোন্ট নো, জানি না কি হবে, ব্লগটা আমরা মেকিং করতে পারবো কি না আজও এখন পর্যন্ত জানি না, এন্ড দেখা যাক আকাশের অবস্থা কি হয়, এন্ড দেখেন আমরা কই যায়। এখন যদি থামে তাহলে আর কি ব্লগ হবে, আর না হইলে টাঙ্গাইল ব্লগ হচ্ছে ক্যান্সেল। আমরা ওই ফুটেজটি আমার ভাই দিয়ে দেবো, আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো, আপনারা টেনশন করেন না। আর কি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা চিল করে আমরা চলে যাবো। সো যারা যারা হচ্ছে নিস্তব্ধ মিরানের ব্লগটা দেখতেছেন তারা অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এন্ড ছেলেটা অনেক ভালো ভালো ব্লগ মেকিং করতেছে না, বিকজ হচ্ছে অনেক লজ্জা করে, আমি যেটা দেখলাম। তারপরে কি বলবো আর বুঝতেছি না। আচ্ছা যাই হোক, পোলাপান আর কি ট্রাই করতেছে ব্লগ মেকিং করার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বড় হুম প্রবলেম নেই, ওই একটু সাবস্ক্রাইব করে দেন, বুঝেন নাই, সাপোর্ট দেওয়া তো লাগে, সাপোর্ট দিলে হয়তো ভালো ভিডিও নেক্সট টাইমে মেকিং করবে। তো যাই হোক, ইনশাআল্লাহ মনে হয় আমরা আপনাদের ভালো কোনো ভিডিও উপহার দিতে পারবো। আর নিস্তব্ধ মিলন টাঙ্গাইল গাইস, আপনাদের নরমালি আগের মতো আশা করি সামনে আরো ভালো ভালো ভিডিও উপহার দিবে, তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাফিনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর সব ডেসক্রিপশনে থাকবে নিস্তব্ধ মিলনের টাঙ্গাইল গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা সাবস্ক্রাইব কি করবেন, নিস্তব্ধ মিলনের টাঙ্গাইল গাইস সাবস্ক্রাইব করবেন না, বিকজ আমি ওকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার সামনে ব্লগ তুমি হচ্ছে কিভাবে ব্লগ মেকিং করো সেটা একটু কইরা দেখাও, হচ্ছে দেখায় নাই আমার সাথে ফাটলামি করছে, তাহলে আমার হচ্ছে তাহলে সাবস্ক্রাইব বাটনে দুইটা করে ক্লিক করো নাকি আমার ভিডিও সব মেয়েরাই দেয় তো ভাই, কোন সমস্যা জোস। তন্ময় ভাই আপনি কিছু বলেন ভাই, তন্ময় তন্ময় এটা ঢাকার তন্ময় ভাইয়া বুঝছো, এখন টাঙ্গাইল তন্ময় ভাই টু, ওইটা অনেক ঘোরার প্ল্যানিং নিয়ে কিন্তু বৃষ্টি হইলো, তারপর আমাদের ভাইটা মানে আমাদের যে পরিমাণ একটা হাম্বল একটা সাপোর্ট দিছে, আমাদের নিয়ে এত টাইম দিছে, আল্লাহ আই এম রিয়েলি গ্রেটফুল, এন্ড তারা হচ্ছে নতুন একটা ইউটিউব নতুন পুরাতন ভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে যার নাম হচ্ছে টাঙ্গাইল গাইস, আমি আসলে জানতাম না, আমি এখানে আসলে শুনলাম। সো আমি যদিও ভিডিও দেখিনি তবু আমার আশা মানে আমি যতটুকু দেখলাম যে তার ভিডিও কোয়ালিটি
এভরিথিং ইজ গুড আমি আশা করবো তোমরা সবাইকে সাপোর্ট করবা তাদের চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবা অ্যান্ড বেশি বেশি শেয়ার করবা তো দ্যাটস ইট হ্যাঁ যা একবার পাখি উঠতে যাচ্ছে ড্রোন উঠতেছে আমি ব্লগ করতেছি কজ টাইমিং খুবই শর্ট চারটা বেজে গেছে আমি ফুল টাঙ্গাইল এখনো কমপ্লিট করতে পারি নাই সো আই এম ট্রাইং মাই বেস্ট অ্যান্ড ডিসি লেক প্লেসে আমার মুখস্থবিদ্যা তো কম ভাই অনেক মুখস্থবির আসছিলাম কিন্তু সব ভুলে গেছি কেন যাই হোক ঢাকা আসতেছি দাদা পুরো নাম না দেখলে তো চিনবে না ভাই দুটো একটা দেবো দেবো নাকি ঠিক আছে থ্যাংক ইউ টাঙ্গাইল প্লেসটা অনেক বেশি জোস এন্ড টাঙ্গাইল গাইজ ইউ গাইজ আর জাস্ট অসম সো থ্যাংক ইউ সো মাচ টাঙ্গাইল গাইজ ইউটিউব চ্যানেলকে সারাটা দিন আপনাদেরকে কষ্ট করে ঘোরানোর জন্য টাঙ্গাইলবাসী তোমরা অনেক বেশি সাপোর্ট দিয়েছো যদি বৃষ্টি না হতো আমি টাঙ্গাইলের আরো অনেক প্লেসে যেতাম আমার হাতে টাইম ছিল বাট আমি ব্লগটা করতে পারলাম না সো প্লিজ হিট দা সাবস্ক্রাইব ব্লগ নাম্বার 12 আমার অনেক ক্লোজ আমরা ধরতে গেলে আমরা ধরতে গেলে প্রায় একসাথে আড্ডা দেই একসাথে মজা করি মাস্তি করি সো অনেক ক্লোজ ভাই ব্রাদার আমরা যদিও সে আমার বড় বাট আমরা একদম অনেক ক্লোজলি মিশি কজ ভাইয়ার হচ্ছে মন মানসিকতাটা একদম মাটির মতো যে কারোর সাথে অনেক ক্লোজলি মিশে যেতে পারে সো তুমিও ঢাকায় চলো ইনশাল্লাহ দেখা করে দিব তুমি আফ্রিদি ভাইয়ের সাথে ইনশাল্লাহ ব্লক নাম্বার 50 তে দেখা হবে ব্লক নাম্বার 50 মানে আজকে আমার 50 চলতেছে এর জন্য ওর 50 তো ঢাকায় যাবে নাকি আচ্ছা লিভিং ওকে সো সবাই হচ্ছে টাঙ্গাইল গাইজ এ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও এন্ড ওরা অনেক ভালো ভালো কাজ করতেছে ব্লগ করতেছে সো টাঙ্গাইলের মানে টাঙ্গাইলের মেবি হচ্ছে ব্লগার তুমি না আরো কয়েকজন আছে আচ্ছা সো টাঙ্গাইলের ব্লগারদের আমি তেমন একটা চিনি না বাট ওকে আমি চিনি কি ভাই এখানে একটা ব্লগ চলতেছে ফ্রেমের মধ্যে দিয়ে এসে কি ভাই এইটা ব্লগার ওনা ওনা বলছে যে ওনা ওনা হচ্ছে ওনা হইতেছে ওই যে এসপি লেকে বলছে যে হচ্ছে আমি আমি হচ্ছে ব্লগিং আর করব না আমার 10k সাবস্ক্রাইব হলে তারপর হচ্ছে ভিডিও করব ওনা এটা কইছে আসলে গাইজ একটা কথা বলি কানে কানে আপনাদেরকে ওরা আমাকে ফ্রেমে নিতে চায় না বিকজ হচ্ছে আমি দেখতে অনেক সুন্দর ওদের কাছে যে মেয়েগুলো আছে সবগুলো আমার কাছে চলে আসবে এর জন্য ওরা আমাকে ফ্রেমে নিতে চায় না সো কি বলবো কিছু বলার নাই
তো যাই হোক আমাকে ওরা ফ্রেমে নিতে চাইতেছে না দাদা ফ্রেমে নিলে তো আবার ওদের গার্লফ্রেন্ডগুলো আমার কাছে চলে যাবে বিকজ আমি অনেক কাট ভিডিও কাট সো গাইস দিস ইজ জাহিদ হাসান এন্ড আমার পিছনে যে দুইটা মানুষ এখন ক্যামেরা ধরে আছে সেই দুইটা মানুষ আমার খুবই কাছের ক্লোজ ছোট ভাই এন্ড ওদের একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে টাঙ্গাইল গাইজ সো আমি তো ব্লগার না মেইনলি হচ্ছে আমি ফিল্ম মেকিং করি সো আমার যারা সাবস্ক্রাইবার আছে অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে অবশ্যই আমি আমার ফেসবুক ওয়ালে শেয়ার দেবো বা যারা যারা দেখবে অবশ্যই টাঙ্গাইল গাইজ চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে ওদেরকে হচ্ছে সাপোর্ট দিবেন অ্যান্ড হচ্ছে ওরা অনেক ভালো ভালো কাজ করতেছে ইনশাল্লাহ পরবর্তীতে হচ্ছে আরও ভালো কাজ করবে সো সবাই ওদেরকে সাপোর্ট দিবেন অ্যান্ড যেহেতু ওরা আমার ছোটো ভাই আমি কোয়ালিটিফুল কাজ করি অলওয়েজ কোয়ালিটিফুল কাজ করার ট্রাই করি সো ওরাও হচ্ছে কোয়ালিটিফুল কাজ করার ট্রাই করতেছে সো ওদেরকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন ওদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন অ্যান্ড আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড টাটা হ্যালো গাইস আজকে আপনারা ফুল ব্লগ দেখলেন ঠিক ব্লগে আজকে মানে আরফিন সাহেব ভাইয়া ব্লগ করতে আসছিল তার ফুল টিম নিয়ে কিন্তু আজকে বৃষ্টির জন্য মানে সুন্দরভাবে ব্লগটা সাজাতে পারলো না যেমন যমুনা প্লাস 201 গম্বুজ মসজিদে যাইতে পারলো না ইনশাল্লাহ আপনারা নেক্সট ব্লগে যদি আরফিন ভাইয়াকে আবার টাঙ্গাইলে কোনো ব্লগে চান কমেন্ট বক্সে জানাবেন আর আরফিন ভাইয়া তন্ময় ভাইয়া জাহিদ ভাইয়া তারপর আর সব ভাইয়ার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেল লিঙ্ক প্লাস আইডি লিঙ্ক আপনারা বেশি বেশি ফ্রেন্ড ঢুকিয়ে দেবেন ভাইদের ফলোয়ারটা বাড়িয়ে দেবেন কনফার্ম করবো যদিও বৃষ্টির জন্য তারা ভালোভাবে হয়তোবা এই ব্লগটাকে রিপ্রেজেন্ট করতে পারে নাই অ্যান্ড আরো অনেক জায়গাতে যাওয়ার তাদের কথা ছিল যাইতে পারে নাই সো নেক্সট টাইমে ইনশাল্লাহ যদি কখনো ভাইয়ারা আসে তাহলে হচ্ছে আবার নেক্সট টাইমে সেই জায়গাগুলোতে নিয়ে যাব অ্যান্ড হচ্ছে আমাদের টাঙ্গাইলকে খুব সুন্দরভাবে পুরো বিশ্বের কাছে হচ্ছে রিপ্রেজেন্ট করবে আর এই ব্লগটা ছিল মূলত হচ্ছে আমার চ্যানেলের জন্য টাঙ্গাইল গাইজ সো এই ব্লগটা দেখার পরে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেটা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হচ্ছে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন And I am so happy because Shafin bhaiya আর তার ফ্রেন্ডরা মিলে হচ্ছে আমার টাঙ্গাইলে আসছে আর আমি তাদেরকে নিয়ে হচ্ছে ঘুরাইতে পারছি এর জন্য সো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড যেহেতু করোনাকালীন সময় একটা আমরা পার করতেছি সো বাইরে বের হইলে অবশ্যই মাস্ক পরে বের হবেন যতটুকু পসিবল হয় নিজে হচ্ছে সতর্কতা রেখে চলাফেরা করবেন সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ দেখা টাঙ্গাইল কোনো দূরত্ব নাই